Assalamu alaikum. Hello everyone, this is Shahjad Rahman. Welcome to my channel SRK VLOGS BD. So, প্রতিবারের মতো আজকেও আমি আপনাদের মাঝে কিছু ফুটেজ নিয়ে আসলাম। আসলে আমি তো প্রায় আসলে অনেক জায়গায় মানে আগে ঘুরেছি আসলে তো ওইভাবে আসলে সময় দিয়ে উঠতে পারতেছি না যে এখন ব্লগিংগুলো যে করব কোনো নিউ সিন নিয়ে সেটা ওইভাবে সময় নেই আসলে ব্লগিং করার মেইন টাইম হচ্ছে মানে শীতকাল তো যাই হোক এটা আমার এটাও আমার মানে বরাবরের মতোই মানে পুরাতন ভিডিও এটা ছিল জাস্ট এমনি এগুলো জাস্ট তুলে রাখছিলাম বাট চ্যানেলটা গ্রোর জন্য আমি এই ভিডিওগুলো আপলোড করছি তো যাই হোক এইটা হচ্ছে আমি পীরগঞ্জ এসেছিলাম যে আমি একটা যে পার্ট করেছিলাম কিছুদিন আগে পুকুর পাড়ের তো ওইটা ওখানে ঘুরতে যাওয়ার পরে আমি কিছু 15 দিন ছিলাম 15 দিন থাকার পরে আমি এই সমস্ত জায়গায় এখন আমি পীরগঞ্জ থেকে যাচ্ছি হচ্ছে আপনার ওটা ইয়েতে তেঁতুলিয়ার দিকে যাব আসলে তারপর বাংলাবান্ধা যাব এই সমস্ত জায়গায় ঘুরতে যাচ্ছি আসলে আমি তখন আমরা ট্রেনে আছি ট্রেন জার্নি আমি সেকেন্ড টাইম আসলে তো আমরা যে বাংলাবান্ধা এসে পৌঁছেছি তো এখানে দেখেন সবাই ভারতে চলে যাচ্ছে লাগেজ নিয়ে এগুলো সব ভারতের ট্রাকগুলো ঠান্ডা আছে একদম আর এখান থেকে একটা ইনফরমেশন দিই এখান থেকে 16 কিলোমিটার মানে সামনেই আবার নেপাল তো কাছে মানে বর্ডারটা এখানে এত অনেক কাছে আসলে তো অনেক ভালো লাগলো আসলে এই জায়গাটা দেখে খুবই ভালো লাগছে আসলে তো এটা একটা ছোট একটা ভিডিও জাস্ট ক্লিপটা করলাম বাট আসলে মিস করছি এই ভিডিওগুলো অনেক সুন্দর করে করতে পারতাম আমি তো নেক্সট টাইম যদি যাই আবার ইনশাল্লাহ আমি এই সমস্ত জায়গাগুলো নিয়ে অনেক সুন্দর করে ভিডিও করব ব্লগ করব আমার ফ্যামিলি তো এটাই হচ্ছে আমার মূল লক্ষ্য এরপর দেখা যাক আর এটা হচ্ছে তেঁতুলিয়া যে একটা ই রয়েছে কি বলে এটা একটা আচ্ছা ভালো কথা এখান থেকে আপনি আরেকটা ই দেখতে পারবেন এখান থেকে কিন্তু হিমালয় পর্বত দেখা যাওয়ার কথা এখান থেকে সবাই দেখে আসলে তো আমরাও আসলাম দেখার জন্য কিন্তু ব্যাড লাক হচ্ছে এই যে আবহাওয়া খারাপ ছিল ওই দিন সূর্য ওঠে নাই তো এসই না দেখা যায় না পর্বটা পর্বত যেটা ওইটা একদম মানে ইয়ে হয়েছিল আসলে মেঘে ঢাকা ছিল তারপর আছে এখানে একটা জিনিস দেখা যায় পাথরগুলো কিভাবে সংরক্ষণ করে এখানকার কিছু মানুষ এগুলো কিন্তু সব ইন্ডিয়ার মধ্যে এই নদীটা পুরো ইন্ডিয়ার মধ্যে এই নদীটা সব কিছু আমি এই জায়গার নামটা হঠাৎ ভুলে গেলাম কিন্তু তেঁতুলিয়া এটা আপনার কি বলে ডিসি অফিস না সামথিং একটা কথা আছে এখানে আসলাম তখন সন্ধ্যা বেজে যায় ঠিক ওই টাইমেই আমরা রওনা দিই তো এই যে ট্রেন দিয়ে আমরা আসলাম তো চলে গেল দুই সাইডে ইঞ্জিন দেখছো জার্নি ছিল এটাতে গেলাম এবারকার মতো এইটুকুই থ্যাংক ইউ সো মাচ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ইঞ্জিন দুটো হ্যাঁ দুটো ইঞ্জিন